গুড মর্নিং, আমি ঝুমা। আমার ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও। এই সকালের আকাশটা মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করছে। দেখো কী সুন্দর আকাশ, সাদা সাদা তুলোর মতন ভেসে রয়েছে মেঘগুলো, যেন মনে হচ্ছে শরতের আকাশ। এখন কিন্তু শরৎকাল নয়, তাও দেখো কিরাম আকাশটা পরিষ্কার। এই বৃষ্টি আসছে কখনো, আবার এই কখনো আকাশে এই রকম দৃশ্য, মনটা একদম ভরে উঠছে। রেডি হয়ে এখন যাচ্ছে স্কুলে, আর সাথে রয়েছে সোনার বাবা। আর এই যে জিমি এখানে বসে আছে চা খাওয়ার আশায়, আর এখানে চিনি, ওর কিছু যায় আসে না, যে যা খুশি করবে যাক। জিমি হঠাৎ করে খুব আনন্দ হয়েছে, চলো। এরপর সোনাই টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছে স্কুলের জন্যে। এই যে বাইকে উঠে পড়ল, কি জিজ্ঞাসা করছো? ও চিনি, তোমরা যাবে, তোমরা স্কুলে যাবে, যাবে যাবে। গরম লাগছে, পাখাটা চালাতে চাইছি কিছুতেই চলছে, এও একটা কথা শোনে না। এখন মেরে মেরে চালাতাম, মেরে মেরে দেখছো কিরাম ভেটা হয়ে গেছে, একটা কথা শোনে না। আবার কি বলবো, শরীরটা মনে হয় খুব খারাপ করেছে পাখাটা, এই জন্য ওরা চলাফেরা করতে ইচ্ছে করছে। দেখো সমস্ত কাজকর্ম সেরে সকালবেলা আমি যখন এবার চান টান করে সেরে উঠে এক কাপ চা নিয়ে বসেছি, জিমি এবার চিটিংবাজিটা এরম আমার সাথে কিরম করবে তোমরা সবাই দেখো। এই যে এখানে বসো, এখানে এসো, এখানে এসো, এসো তুমি এখানে এসো, এসো বিস্কুট দেবো তোমাকে, বিস্কুট দেবো, এখানে এসো বসো, এবার বসো বসো, এবার দেখো কিরম কথা শুনবে, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, বাবা গুড বয়। এবার দেখো কি করবে, জিমি একটু নমো করো তো, ওঠো নমো করো না, নমো করো, নমো নমো করো, নমো করো না, নমো না করলে দেবো না, হাই ফাই করো। দেখছো জিমি কিরম আমার কথা বুঝেছে, আর একজন চেঁচাচ্ছে ওপাস থেকে যে ওকে বিস্কুট দিইনি, ওই জন্য এসো তুমি এসো, এসো বিস্কুট খাবে, এসো এসো চলে এসো এখানে এসো। তুমি কেড়ে কেড়ে খেয়ে নিলে ওকে কী খেতে দেবো, ওকেও তো খেতে দিতে হবে। তুমি শুধু কেড়ে কেড়ে খেয়ে নিলে হবে বাবা, তুমি কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছ। এসো চিনি এসো, দেখো চিনিকে দিতে দেবে না, ও খেয়ে নেবে, সব খেয়ে নেবে ও। এই দেখো, ওই দেখো এটাও খেয়ে নিল। আর হবে না, আর এবার আমি আমি বিস্কুট খাবো, এবার আর নেই আর নেই আর নেই। চিটিংবাজি বা জিমির ধান্দাবাজি, এটা যতক্ষণেই চা আর বিস্কুটটা আছে ততক্ষণ জিমি আমার সব কথা শুনবে। এই চা বিস্কুটটা যেই শেষ হয়ে যাবে, জিমি আর আমায় চেনে না, আমি আর জিমিকে চিনব না। তাই হবে, তাই হবে সোনা, তুমি আমায় চিনবে? শুয়ে পড়ছ, এই চাটা কি তোমার? চা খাই, হ্যাঁ চা খাই, তাহলে চাটা খেয়ে নি। হয়ে গেল, জিমি কিন্তু চলে গেল, ও আর থাকবে না এখানে। আদর খাবার ভক্ত, ওর খাবারের থেকেও বেশি প্রিয় হচ্ছে ওর আদর। ও একটু আদর খেলেই ওর পেট ভরে যায়, মন ভরে যায়। থেকে চলে এসছে, এখনও মোজা জামা কিচ্ছু ছাড়েনি, এখন দেখতে এসছে মা ব্রেকফাস্টে কী করছে। তুই আজকে টিফিন খেয়েছিলে স্কুলে? ও হাউ ইজ ইউর ডে? ও গুড, ম্যাম তোমায় বকেনি তো? ম্যাম তোমায় ভালোবাসে? হ্যাঁ, আর লেখাপড়া করেছো না শুধুই গল্প করেছো আজকে স্কুলে গিয়ে? লেখাপড়া করেছো? ও দুটোই করেছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আর তোমার কেমন লাগে স্কুলে যেতে? সকালবেলা ঘুম থেকে উঠে তোমার স্কুলে যেতে কেমন লাগে সেটা একটু শেয়ার করো। ঠান্ডা লাগে বাইকে যেতে?
ও তাহলে এবার থেকে একটা কম্বল দেব। আর এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিনের জোগাড় হয়েছে, তাই চাউমিন করব। রান্না করব হচ্ছে ইলিশ মাছ, আমরা তিনজন তাই তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। চলো এবার এতে নুন আর হলুদ করে মাছে মাখিয়ে নেব। মাছের এপিট ওপিট দুপিটি খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমার আর আমার মেয়ের ইলিশ মাছ খুব পছন্দ, আমার বড়মশাইয়ের অতটাও পছন্দ না, আমাদের খুবই পছন্দ। এবার এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এটা আমি ভাপা করব যেহেতু তাই সর্ষে বাটাটা দিয়ে এই সর্ষে বাটার যে জলটা সেটা এবার এই ইলিশ মাছের মধ্যে অ্যাড করে দেবো। করে দেওয়ার পর খানিকটা সর্ষের তেল, ইলিশ মাছে সবাই জানে একটু বেশি করে সর্ষের তেল দিতে হয়, তাহলে খেতে খুব সুন্দর দেবো। জিরা কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু আমি গ্যাসে করব না, করব মাইক্রোওভেনে। চলো দেখি, অন করে এবার এর ভেতরে এই ইলিশ মাছটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটা বন্ধ করে দিয়ে আমরা মাইক্রোওয়েভ মুডেই এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিট বাস স্টার্ট করে দেবো। হয়ে গেছে, চলো দেখি মাছটা কেমন হলো। দেখো একটু কিন্তু তেল ছিটকে কোথাও পড়েনি, এবার মাছটাকে আমি ধরে বের করে নেব। সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই দিকটাও দেখাই তোমাদেরকে, আরও বুঝতে সুবিধা হবে। এই দেখ দেখছো কিরম সেদ্ধ হয়ে গেছে, এখানটা একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরাও এভাবে করে খেও, কেমন লাগলো যে এরামভাবে ইলিশ মাছটা নিয়ে খাওয়া হবে। এরপর যেহেতু এত রোদ ছিল তাই আমি আমার কয়েকটা জামা কাপড়, মেয়ের কয়েকটা জামা কাপড় আর কি রোজকারের পরার জামা কাপড়গুলো কেচে ফেললাম। কেচে এই যে দেখছো ছাদে মেলতে গেছি, আর এই যে হাওয়ায় সব উড়িয়ে নিচ্ছে একেবারে, যেমন রোদ আছে তেমন হাওয়াও দিচ্ছিল, কিন্তু খুব হাওয়া দিচ্ছিল। এরপর সন্ধেবেলা মেয়েকে নিয়ে শুরু করলাম পড়াশোনার পর্ব। এই যে ওইখানে সন্ধেবেলাটা মেয়েটা কিছুই সেরকম খেতে চায় না, ভারী খাবার আর খায় না, তাই একটুখানি হেলথ ড্রিঙ্কস ওকে দিয়ে দিই, ওইটুকুই ও খায়। আবার রাত্রিবেলা যেমন রুটি খাওয়ার তেমন খাটি দিয়ে দিই। এনাও সে থ্যাংক ইউ। সন্ধেবেলা নমো হয়ে গেল, ওকেও দিতে হবে। বনিকে দিয়েছি, ও খাবে বিস্কুট তাই এত বায় না। কী খাবে তুমি, বিস্কুট খাবে না নমো করো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো হ্যাঁ চলো চলো দিই বিস্কুট দিই, চলো চলো। কোথায় তোমাদের থালাগুলো কোথায় গেল? এসো না, এ নাও নাও খেয়ে নাও। খেতে ভালো খেয়েছো বাবা? আচ্ছা আর নমো করতে হবে না, হ্যাঁ হ্যাঁ তুমি খেয়েছো এতেই। তারপর মেয়েকে নিয়ে বসে গেলাম ওকে একটু রেওয়াজ করানোর জন্য। আমি একা একাই যে মেয়েকে রেয়াজ করাচ্ছিলাম, ও মা এদিকে জিমিও এবার
চলে এসছে বোনের সাথে রেয়াজ করতে। গান তো করছেই না, উল্টে হাই তুলছে, এদিক ওদিক চাইছে, আর বনিকে মনে হয় বলার চেষ্টা করছে এই তুই ভালো করে গানটা কর, আমাকে আমার নামটা উজ্জ্বল করিস, তুই আমার বোন, আমার একটা প্রেস্টিজ আছে। জিমি ভাবছে উফ কখন যে এই রেয়াজটা শেষ হবে, মাঝে কখন এখান থেকে উঠবে, রুটি করবে, আমাদেরকে খেতে দেবে, কি জানি, তাড়াতাড়ি কর না বনি। এরপর আমি চলে গেলাম রুটি করতে, রুটিটা কিরকম ফুলকো ফুলকো রুটি হয়েছে। জিমি জিমি হয়তো মা বলতে পারে না, চিনিও মা বলতে পারে না, কিন্তু ওদের এই চাউনিটা কিন্তু মা ডাকের তৃপ্তি। ভাত খাবি? হ্যাঁ, তুমিও খাবে? আচ্ছা আচ্ছা, তুমি সবসময় নম করে ফেলো কেন? হ্যাঁ, ভাত খেতে বললে, কিছু করতে বললে তুমি নম করে ফেলো। হ্যাঁ, ভাত খাবে সোনা, তুমিও খাবে, চলো চলো, খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে সোনা, হুম চলো। এরপর আমাদের রাতের মেনুটা ঠিক এরম ছিল, রুটি, আলু পোস্ত, ডিম সেদ্ধ আর আম। আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার এই ভিডিওটা তোমাদের দেখে সবার খুব ভালো লাগে, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। গুড নাইট, শুভরাত্রি।